সকাল সকাল গুড নিউজ আর ব্যাড নিউজ একসাথে গাইস। গুড নিউজটা আগে বলি, ওকে? সেটা হচ্ছে আমাদের দেশি কবুতর আর সোয়া চন্দন কবুতর যেটা রয়েছে ওটা ডিম দিয়েছে। আমি আপনাদেরকে দেখাই একটু করে, সেটা ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ডিমটা দিয়েছে, দেখা যাচ্ছে না কিন্তু ডিম দিয়েছে। আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখেছেন? আর ব্যাড নিউজটা হচ্ছে আমাদের এই কবুতরটা ডিম দেওয়ার পরে দুর্বল হয়ে গিয়েছিল এক সময়, আপনারা জানেন। ডিম দেওয়ার পরে দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে আমি ওইটাকে কাঁচার ভিতরে নিয়ে গিয়েছিলাম। কিছুদিন রেস্টে রাখার পরে সে আবার সুস্থ হয়, আমি আবার ফার্মে এখানে ছেড়ে দেওয়া হয় তাকে। সো ওই রকম ঠিকই আমার যেই কবুতরটা খাঁচার ভিতরে ডিম দিয়েছে সেই কবুতরটা অসুস্থ হয়ে পড়েছে। আমি আপনাদেরকে দেখাই, ওই যে দেখুন, ওই যে দেখুন গাইস, ওটা ডিম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছে মাদিটা। সেকেন্ড ডিম দিবে না, সেকেন্ড ডিম নাই, শক্তি নাই তার। ফার্স্ট ডিমটা দিয়েছে, সেকেন্ড ডিম দিবে না, আর অবস্থা খারাপ গাইস, দেখুন অনেক খারাপ অবস্থা। কিছু করার নাই আসলে, আমি ওইটা আসলে অসুস্থ থেকে ভালো হয়েছিল, সুস্থ হয়েছিল, 4 মাস যাবৎ ডিম দেয় নাই, ভালোভাবে রেস্টে ছিল। রেস্টের পর থেকে সুস্থ হওয়ার পরে যে ডিমটা দিয়েছে ওইটা দেওয়ার পরে সে সমস্যায় পড়ে যায় আর কি, কিছু করার নেই। আর এই জোড়াটি জোড়া দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন জোড়া নিয়ে নিয়েছে। মাদিটা ডাকতে, নরটা ডাকতেছে আর মাদিটা এখানে আছে। আমি পার্টিশনটা দিয়ে রেখেছি যাতে করে তারা মারামারি করতে না পারে। সো ওইটা খুলে দেওয়া হবে, তারপর তারা ইজিলি জোড়া নিয়ে নিবে, এবং জোড়া নিয়ে নিয়েছে অলরেডি। সো গাইস এটার জন্য দোয়া করবেন। আর ডিমটা তো কিছু করার নাই, ওটা আমি দেশি কবুতর যেগুলো ডিম দিয়েছে আমাদের ওইগুলার নিচে দিয়ে দিব। আর দেশি কবুতর যে ডিমটা দিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন একদম কর্নারে, কোনায়, ভিতরে। সো এখানে কিছু খরা, কিছু ঘাস টেনেছে তারা, জাস্ট এগুলার উপরে ডিমটা দিয়ে দিয়েছে। ওগুলো আমি আবার প্রস্তুত করব, এটা এখানে থাকবে, ওইখানে একটা আমি হাঁড়ি বসাই দিব ডিমের, তারপর ওইখানে আমি ভালো করে ডিমটা প্রস্তুত করে দিব, এবং ওইখানে আমাদের খাঁচায় যে ডিমটা দিয়েছে কবুতর, সিরাজি কবুতর, ওইটাও দিয়ে দিব। আর সেকেন্ড ডিমটা দেয় কিনা ওইটাও দেখব, এই জোড়াটা সেকেন্ড ডিমটা দেয় কিনা ওটাও দেখব, এবং এটা ভালোভাবে প্রস্তুত করে দিব। এটা থাকবে, এটা এটা থাকার কারণটা হচ্ছে এটা যদি না থাকে আবার চিহ্নিত করতে পারবে না। কিছুদিন পরে আমি আবার এই বক্সটা নিয়ে ফেলবো, এতে করে তারা ইজিলি ভালোভাবে এখানে থাকতে পারবে। সো গাইস চলুন আমি আমাদের কবুতরকে খাবার দিয়ে নিই, আমাদের কবুতরগুলো খাবারের জন্য ওয়েট করতেছে। নরমাদি দুইটাই চলে আসছে এখানে খাবার খাওয়ার জন্য, আর আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি ডিমটা। দেখুন দেখা যাচ্ছে ডিমটা, আমি এখনো টাচ করে দেখি নাই ভালোভাবে সুস্থ আছে কিনা ডিমটা। আসলে তাদেরকে খাবার দেওয়া হলো, নরটি খাচ্ছে, মাদিটা খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু খেতে পারতেছে না, তার ক্যালসিয়ামের অভাবের কারণে সে উঠে দাঁড়াতে পারতেছে না, ক্যালসিয়ামের অভাবের কারণে। সো ক্যালসিয়াম জাতীয় খাবার আপনারা অবশ্যই খাওয়াবেন, খাওয়াইছি, তবু আপনারা তো জানেন সে তার পুরনো ঘাটতি ছিল, অসুখ থেকে সে সুস্থ হয়েছে, এবং 4 মাস পরে তারা ডিম দিয়ে দিল। আমি তাদেরকে সব কিছু ঠিকভাবে করেছি কিন্তু তবুও দুর্বল হয়ে গেল, সে মাদিটার ঘাটতি ছিল, কিছু করার নাই আসলে। সো চেষ্টা করব যাতে করে সে এখান থেকে খেতে পারে, এবং পানিও দিয়ে রাখবো যাতে করে সে পানি খেতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আগে যে মাদিটা ঠিক হয়ে গিয়েছিলো আপনারা জানেন, ওইটার মতো এটাও ঠিক হয়ে যেতে পারে। মাদিটা তো অবস্থা খারাপ আপনারা দেখতে পাচ্ছেন, আর নটটিকে আমরা খাঁচায় নিয়ে যাই ফার্মের মধ্যে, মাদিটা এখানে থাকুক যাতে করে সে ভালোভাবে খাবার খেতে পারে, পানি খেতে পারে। নটটি থাকলে এগুলো করতে পারবে না, নটটি ওইটার উপরে উঠে যাবে, মিলন করার চেষ্টা করবে, যেহেতু বসানো আছে সে অনেক সমস্যা, যার কারণে আমি নরটিকে ফার্মে ছেড়ে দিই চলুন, এবং মাদিটা এখানে থাকুক, কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আমি ওইটা আশা করি। আপ
ওকে গাইস ছেড়ে দিলাম নটিকে, অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু কালোর মাঝে লাল কবুতর, নাইস। সো দেখা যাক মাদিটা ঠিক হয় কিনা, মাদিটা ঠিক হয়ে গেলে ওইখানেই থাকবে মাদিটা, আবার এখানে আমি ছেড়ে দিব মাদিটা, নটটিকে ওইখানে খাঁচায় দিয়ে দিব, মাদিটা এখানে সুস্থ হয়ে যাবে ভালোভাবে, এখানে ন্যাচারাল যেগুলো আছে খাবার এগুলো খেয়ে ভালোভাবে পুষ্টিকর তার শরীরের মধ্যে ঢুকবে এবং ক্যালসিয়ামের অভাবটা দূর হবে, তারপর আমি কোনো এক সময় যদি চিন্তা করি তাকে অন্য আরেকটার সাথে জোড়া লাগিয়ে দিয়ে ডিম বাচ্চার চেষ্টা করাবো। স্টিক করে দিলাম কবুতরের যেখানে ডিম দিয়েছে ওখানে, সিরাজি কবুতরের ডিমটাও দিয়ে দিলাম এবং তারা দুইটা ডিম দিয়েছে, মোট তিনটা হয়ে গিয়েছে ডিম। সো ওগুলা আমি টিক করে দিলাম, একটা ডিম দেওয়ার পাত্র বসাই দিলাম এবং তারা বসে গিয়েছে ওখানে ডিমের উপরে। দেখা যাক এখন কি হয় না হয়, বাচ্চা হয় কি না ওটার জন্য দোয়া করবেন। আর মাদিটা ওইখানে একলা আছে এবং আস্তে আস্তে সুস্থ হওয়া, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে বিষয়টা, মাদিটা আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যখন আর একটু সুস্থ হবে তখন আমি ফার্মে ছেড়ে দিব, ফার্মে যে নরটে আছে ওই মাদিটার নর ওইটা আবার আমি কাছায় নিয়ে যাব, ওই মাদিটাকে আর জোড়া দেব না, এখানে থাকবে, এখানে অনেক দিন যাবৎ তাকে আবার রেস্টে রেখে দিব, নরের সাথে রাখবো না, নরের সাথে রাখলে আবার মিলন করে আবার ডিম দিয়ে দিবে, সে কারণে নরের সাথে আর রাখবো না। সো গাইস আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।